ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার আর আমার খুব পছন্দের দুধ চিনি পরোটা রেসিপি। দুধ আর চিনি দিয়ে তৈরি করা এই পরোটাটি খেতে ভীষণ মজা, ছোট বাচ্চা থেকে বড় সবাই বেশ পছন্দ করবে। বাচ্চাদের টিফিন থেকে শুরু করে সকাল বিকালের নাস্তায় আপনারা এই মজাদার পরোটাটি তৈরি করে নিতে পারেন। তৈরি করা একদম সহজ আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায়, তাই আর কোনো চিন্তা নেই সকাল বিকালের নাস্তা নিয়ে, এমনকি বাচ্চাদের টিফিন নিয়েও। তো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তবে তার আগে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন, সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপির ভিডিও পেতে। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই মজাদার দুধ চিনির পরোটার রেসিপিটি। পরোটাটি তৈরি করার জন্য আমরা প্রথমে নিয়ে নিব একটি পরিষ্কার বাটি আর এখানে দিয়ে দিব এক কাপ আটা। এখানে আটা বা ময়দা যে কোনোটা আপনারা ব্যবহার করতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে পানি ইউজ করা যাবে না। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের চেয়েও কিছুটা কম লবণ এবং এক চা চামচ চিনি আর সামান্য পরিমাণে বেকিং পাউডার, এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। এরপরে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি, পানিটা এমন গরম যে হাতে স্পর্শ করা যায়। তো এখানে আমি এক কাপ পানি নিয়েছি, তবে পুরোটা পানি লাগেনি। এখানে আমার আধা কাপের চেয়েও কিছুটা বেশি পানি লেগেছে। এরপরে আমি ডোটাকে মাখিয়ে নিয়ে এরপরে উপর থেকে হাফ চা চামচের মতন তেল দিয়ে আবারও কিছুক্ষণ মাখিয়ে নিচ্ছি। এটাকে রেস্টে রেখে দেওয়ার প্রয়োজন নেই, আমি একটা সাইডে রেখে এখন দুধ চিনির মিশ্রণটা রেডি করে নিচ্ছি। এক টেবিল চামচ দুধ এবং এক টেবিল চামচ চিনি দিয়ে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমরা পরোটাগুলো তৈরি করে নেব। পরোটাগুলো তৈরি করাও খুব সহজ, ছোটবেলায় কিন্তু আমরা এই ধরনের পরোটা খেয়েছি, আমাদের আম্মুরা আমাদের এভাবে কিন্তু পরোটা তৈরি করে দিত, সেই প্রসেসে আমি পরোটাটা তৈরি করব। তো আমি আজকে যে পরিমাণে তৈরি করছি সেই মেজারমেন্ট কাপ দিয়ে এখানে চারটা পরোটা হয়েছে। আপনারা এর থেকে বেশি তৈরি করলে এই পরিমাপটাই আপনারা ডাবল করে তারপরে পরোটাগুলো আরও বেশিভাবে তৈরি করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি আন্দাজ মতন শেপ করে মিডিয়াম সাইজের পরোটা তৈরি করব, তবে এর থেকে ছোট সাইজের গোলাপ নিলে পরোটাগুলো বেশি ছোট হয়ে যাবে। তো এই তো আমি এখন বেলে নিচ্ছি আর একটু মোটা করেই বেলে নিয়েছি, এখন একটু ছোট আছে পরোটাটা। এরপরে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, যেহেতু বাংলাদেশের তেলের বাজারে তেলের খুবই চাহিদা এখন, মানে অনেক বেশি দাম, তাই একটু পরিমাণটা বুঝে আপনারা তেলটা ব্যবহার করবেন। আমি সামান্য পরিমাণে এখানে তেল দিয়েছি। তো এই তো এখন তেলটা দেওয়ার পরে আমরা যেই দুধ আর চিনির মিশ্রণটা রেখেছিলাম রেডি করে এখান থেকে এক চা চামচ এভাবে খুব ভালোভাবে দিয়ে একটু চেপে চেপে দিতে হবে, যাতে করে পরোটার ভেতর থেকে দুধ চিনি বেরিয়ে না আসে। তো এই তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে স্ক্রিনে, এটা বলে দেওয়ার কিছুই নেই, আপনারা দেখলেই বুঝতে পারছেন এটা কতটা সহজ। এরপরে আমরা পরোটাগুলো বেলে নিব। তবে পরোটাটা আপনারা যখন বেলবেন তখন কিন্তু রুটির মতন গোল করে বেলবেন না, কারণ এটা ঘুরিয়ে ঘুরিয়ে বেললে তো পরোটাটা কিন্তু চারকোনা পরোটা হবে না। তো চারকোনা পরোটা কিন্তু বেশি ঘুরিয়ে বেলবেন না, এভাবে আপনার স্ক্রিনে যেভাবে দেখছেন আমি তৈরি করছি। আর বেশি প্রেশার দিয়ে পরোটাটা বানাবেন না, এতে করে ভেতরে দুধচিনির যে মিশ্রণটা আছে সেটা ফেটে বেরিয়ে আসতে পারে, তাই একটু আলতো হাতে এভাবে করে আপনার পরোটাগুলো সবগুলো তৈরি করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি পরোটাগুলো বেলে নিচ্ছি। তো এই পরোটাটা যখন আপনারা বেলবেন সাথে সাথে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, রেখে দিবেন না, এটা একটার উপর আরেকটা যদি রেখে দেন তো যেহেতু এখানে চিনি আছে দুধ আছে তো চিনিটা কিন্তু গলে যেতে পারে, গোলে একটা সাথে আরেকটা লেগে যাবে, তাই একটা একটা করে যখন বানাবেন তখনই আপনারা ভেজে নেবেন পরোটাটা। এরপরে আপনারা এটাকে ভেজে নেবেন। আর পরোটা কিন্তু আপনারা ফ্রোজেন করতে চাইলেও কিন্তু আমার রেসিপি আছে চ্যানেলে যে কীভাবে আপনারা পরোটা ফ্রোজেন করবেন, আপনারা চাইলে ওই রেসিপিগুলো দেখে নিতে পারেন। এই ভিডিওতে আমি আর পরোটার ফ্রোজেন পদ্ধতিটা দেখাচ্ছি না। তো এই তো দেখুন আমি পরোটাগুলো এখন ভেজে নিব। পরোটা যখন ভাজবেন অবশ্যই তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নেবেন, এরপর আপনারা পরোটাটা আপনাদের প্যানে দিয়ে দিবেন। এরপরে একটা পাশ আপনারা 5 সেকেন্ডের মতন ভেজে নেবেন, এর সেকেন্ড পার্টটা আপনারা একটু বেশিক্ষণ ভাজবেন, যেমন 10 সেকেন্ডের মতন। এরপর আপনারা এখানে তেল বা ঘি আপনাদের যার যেটা পছন্দ সেটা দিয়ে ভেজে নেবেন। তো সামান্য পরিমাণে আমি তেল দিয়ে এক চামচের মতন তেল দিয়ে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে পরোটাটা কত সুন্দর ফুলেছে, আর এই পরোটাটা যখন ফুলকো হয় তখন কিন্তু পরোটাগুলো খেতেও খুব ভালো হয়। তো এভাবে কিন্তু আমি সবগুলো পরোটাই ভেজে নিব। তো ভিউয়ার্স, যারা যারা ভিডিওটি দেখছেন কিন্তু এখনও লাইক করেনি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন।
তো এই তো আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে আর আমি এই পরোটাগুলো আপনাদেরকে ভেতর থেকে দেখিয়ে দেব কতটা সফট হয়েছে তো পরোটাগুলোকে কিন্তু আরো যদি টেস্টি করতে চান তখন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু দুধের মিশ্রণটা উপর থেকে গরম অবস্থায় ছিটিয়ে দিবেন তাহলে কিন্তু খেতে আরো বেশি মজা লাগবে আর বাচ্চারাও খুব পছন্দ করে খাবে তো দেখতেই পাচ্ছেন পরোটাটা কতটা সফট হয়েছে তো ভিউয়ার্স আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন এই ভিডিওটি আর ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে পরোটার রেসিপির ভিডিওটি শেয়ার করতে পারেন আর সেই সাথে আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আরও নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমি আরেকটু আকর্ষণীয় করার জন্য পরোটার উপরে দুধ চিনির যে বাদবাকি মিশ্রণটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি আর এই পরোটাটা কিন্তু গরম গরম খাওয়ার চেষ্টা করবেন আর ঠান্ডা হলেও কিন্তু এই পরোটাটা অনেকক্ষণটা সময় ধরেই সফট থাকবে তো এই তো দেখলেন কতটা সহজ এই দুধ চিনির পরোটাটা তৈরি করা আশা করি আপনাদের একটু হলেও ভালো লেগেছে আর বাচ্চাদের টিফিন নিয়ে যারা চিন্তা করছেন তারা কিন্তু এই পরোটাটা বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন যখন তখন তাদেরকে ভেজে দিতে পারেন ফ্রোজেন পদ্ধতির রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে কিভাবে পরোটা ফ্রোজেন করবেন সেই ভিডিওটা দেখে নিতে পারেন তো আজ আর নয় অনেক কথা বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ